আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত পরচুলা এবং উলকি অর্থাৎ লাগানো চুল এবং শরীরে টাটু আঁকানো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলেই মনে পড়ে যায় বর্তমান যুগের ইয়াং জেনারেশনদের কথা এখন প্রায় বর্তমান যুগে প্রায় সকল ইয়াং জেনারেশনই তাদের হেয়ার কাট তাদের মাথার চুলের স্টাইল এবং শরীরের টাটু এটা তো অবশ্যই কমন বিষয় হয়ে গেছে তাদের কাছে দেখবেন আসলে হেয়ার কাট নিয়ে আছে কথা বলছি না দেখবেন প্রায় অধিকাংশ ছেলে মেয়েদেরই মাথায় লাগানো চুল আমরা লক্ষ্য করি এবং তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইসলামের বিধান কি হারাম করা হয়েছে নাকি জায়েজ নাকি অন্য কোন বিধান রয়েছে মাকু নাকি অন্য কোনো বিষয় তো সে বিষয়ে আজকে বিরোধী বিস্তারিত আলোচনা করব। হয়তো অনেকে ভাবতে পারেন যে ইসলাম এত একটা পুরানো ধর্ম অর্থাৎ সাড়ে চোদ্দশো বছর পূর্বে কোরআনে বা হাদিসের রাসু আসালাম এ বিষয়ে কিভাবে আলোচনা করতে পারে জি হ্যাঁ এ বিষয়েও রাজুলত সাল্লাম এর বাণী রয়েছে এবং আল্লাহ তাআলা যে এ বিষয়ে রাজুত সাল্লামকে জানিয়েছিলেন সেটি আজকের এই ভিডিও থেকে স্পষ্ট হবে ইনশাল্লাহ আসলে টাটু বা এই পড়চুলা এই বিষয়টি লাগানো জায়েজ নাকি হারাম নাকি না জায়েজ অথবা মাকরু এ বিষয়ে যদি আপনাদেরকে এক কথায় উত্তর দিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই এই বিষয়টি হারাম এ বিষয়টি কেন হারাম জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আল্লাহ রজুল আল্লাহ আলাহিসাল্লাম এই বিষয়ে বলেছেন যে আল্লাহ তাআলা সেই সকল নারীদেরকে অবশ্যই লানত করেছেন যেমন আল্লাহ রাসুলাম বলেছেন লান আল্লাহুল ওয়াসিলতা ওয়াল মুস্তাউসিলাত ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাউসিমাত অর্থাৎ আল্লাহ তালা সেই সব নারীদেরকে লানত করেছেন যারা পরচুলা লাগায় এবং অন্যদেরকে লাগাতে সাহায্য করে বা অন্যদেরকে লাগিয়ে দেয় এবং যারা বিভিন্ন ধরনের তাদের অঙ্গ প্রত্যঙ্গকে উল্কি আঁকে এবং অপরকে উল্কি আঁকাতে সাহায্য করে বা উল্কি আঁকিয়ে

আপনারা যারা বাংলা হাদিস অ্যাপসটি ব্যবহার করেন তারা অবশ্যই বাংলা হাদিস অ্যাপসে যদি হাদিস নাম্বার লিখে সার্চ করেন হাদিসগুলো পেয়ে যাবেন তো আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বললেন এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস তো মুসলিম শরীফের সেই হাদিসটিতে আল্লাহ রাসুল সাল্লাম কী বলেছেন এখানে বলা হয়েছে যে আসমাবিন তাহ বকর আদাল তালার মতো বর্ণিত আসমাবিন তাহ বকর আদাল তালু বললেন যে আল্লাহ রাসুল সাল্লামের নিকট একাদা এক মহিলা আসলেন এসে আল্লাহ রাসুল সাল্লামকে বললেন ইয়া আল্লাহ রাসুল আমার এক সদ্য বিবাহিত মেয়ে রয়েছে যে কিনা হাম রোগে ভুগছে যার কারণে তার চুল উঠে গেছে আমি কি তাকে লাগিয়ে দিব তখন আল্লাহ রাজুল সাল্জাম বললেন যে পরে সংযোজনকারী এবং পরচুলা সংযোজন প্রার্থিনী উভয়কে আল্লাহ তালা অভিসম্পাদ করেছেন এখানে সংযোজনকারী অর্থাৎ যে পরচুলা লাগায় এবং সংযোজন প্রার্থিনী যে পরচুলা লাগানোর ইচ্ছা পোষণ করে আল্লাহ তাআলা দুইজনকেই অভিসম্পাদ করেছেন বা লানত করেছেন এখানে লানত বলতে কি বোঝানো হয়েছে অভিশাপ অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে এটা একটা অভিশাপ যে ব্যক্তি আল্লাহ তালার এই আদেশগুলোকে অমান্য করবে আল্লাহ তালা তার প্রতি নারাজ হবেন তার প্রতি অখুশি হবেন অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি রহমত আসবে না এই বিষয়টি আল্লাহ রাজা বুঝিয়েছেন যে তার প্রতি লানত আল্লাহ তাল্লাহ লানত সেই মুসলিম হাদিস নাম্বার পাঁচ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বিরাশি এবং হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো দুই এই হাদিস দুটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মাথায় চুল লাগানো বা পরচলা ব্যবহার করা এবং শরীরে টাটু আঁকানো বা উল্কি উল্কি আঁকানো এ বিষয়টি হারাম যদিও হাদিস দুইটিতে আল্লাহ সাল্লামের মুখের থেকে নারীদের কথা শুধু উল্লেখ হয়েছে তবে এখানে নারী পুরুষ সকলের ক্ষেত্রে একই বিধান আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে এবং ব্যবহার করা ইসলামের বিধান কি কি এটা নাকি না তো এক কথাই হারাম আমরা যারা এতদিন ধরে না জেনে না বুঝে এই কাজটি করে এসেছি বা এই দুইটি কাজই কি আমরা করে এসেছি তো তারা আমরা আজকে তো জানতে পারলাম ইনশাল্লাহ আজকের পর থেকে এই সকল কাজ থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন السلام عليكم ورحمه الله وبركاته